বন্ধুরা ফাইনালি তোমাদের জন্য সবকটি ডিভিশনের একটি ভিডিওর মধ্যে সবকটি ডিভিশনে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আমি নিয়ে চলে এসেছি এখানে তোমাদের সমস্ত ডিভিশনগুলো যতগুলো তোমাদের ডিভিশন রয়েছে সবকটি ডিভিশনে তোমাদের কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ডিভিশনের জেনারেল কত ভ্যাকেন্সি রয়েছে ও বিসি এস সি এস টি কার কত ভ্যাকেন্সি রয়েছে ডিটেলসে এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই এবং যারা এখনো আবেদন করনি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে এবং দেখে নেবে যে কোন ডিভিশনে তোমাদের জন্য আবেদন করলে তোমাদের সব থেকে সুবিধা সুবিধাজনক হবে যেখানে তোমাদের বেশি ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমাদের চান্সেসটাও বেশি থাকবে সেজন্য জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং বন্ধুরা তোমাদের জন্য খুবই খেটে কালেক্ট করেছি সমস্ত ডাটাগুলো সেই জন্য ভিডিওকে একটি লাইক কিন্তু অবশ্যই কিন্তু তোমরা করে দেবে বন্ধুরা ফার্স্টে রয়েছে বারাসর ডিভিশন যারা আগের ভিডিওগুলো দেখেছো তাদের হয়তো বারাসর ডিভিশন মানে মোটামুটি প্রথম আঠারোটা ডিভিশন সম্পর্কে ডিটেলস জানা আছে তোমরা সামনের দিকেও স্কিপ করে তোমরা যেতে পারো এবং যারা দেখো তোমরা পুরোটাই দেখে নাও যে ভার্সার ডিভিশন জেনারেল পঁয়ত্রিশ ও বিসি সতেরো এসসি কুড়ি এসটি পাঁচ ই ডাব্লিউএস সাত পি ডি এক সব মিলিয়ে টোটাল পঁচাশিটি ভ্যাকেন্সি রয়েছে ভার্সার ডিভিশনে টোটাল রয়েছে তোমাদের সাতাশটি ডিভিশন টোটাল রয়েছে সাতাশটি ডিভিশনে তোমাদের আবেদন চলছে তো বীরভূম রয়েছে বীরভূম রয়েছে জেনারেল এখানে সিক্সটি এইট ও বিসি পঁয়ত্রিশ রয়েছে ছত্রিশ এসটি রয়েছে আট ই রয়েছে ছটি ভ্যাকেন্সি পি ডাব্লিউডি এর তিনটি সর্বমোট এখানে রয়েছে একশো ছাপ্পান্নটি এরপরে রয়েছে কলকাতা সাউথ ডিভিশন কলকাতার সাউথ ডিভিশনে জেনারেলদের রয়েছে এগারোটি ও বিসিদের রয়েছে পাঁচটি এসি রয়েছে তিনটি এসটির রয়েছে একটি এস রয়েছে একটি টোটাল রয়েছে এখানে তেইশটি বন্ধুরা তোমাদের ডিভিশন অনুযায়ী কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট বা কাট অফ সেটা কিন্তু তোমাদের ডিভিশনের উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমাদের জারি করা যেমন কলকাতা ডিভিশনে তোমাদের ভ্যাকেন্সি কম রয়েছে শুধুমাত্র জেনারেলদের দুটো রয়েছে ও বিসির এখানে একটি রয়েছে এবং অনেকে তোমরা হয়তো ডিভিশন চয়েস করার পর তোমরা দেখছো যে ভ্যাকান্সি ফাঁকা দেখাচ্ছে তো এখানে তোমাদের এস এসটি কোনো ক্যান্ডিডেট যদি কলকাতা ডিভিশনকে চয়েস করে তাহলে ওর ভ্যাকেন্সি কোনো কিছুই দেখাবে না তার ভ্যাকেন্সি কোনো কিছুই দেখাবে না সেই জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো জানা প্রয়োজন ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের জন্য তারপরে এখানে টোটাল রয়েছে কলকাতা ডিভিশনের তিনটি মাত্র এখানে শূন্যপথ রয়েছে এই জন্য এখানে কলকাতা ডিভিশনে দিয়ে গেলো যদি বেশি তুমি এখানে আবেদন করতে পারো তাহলে উপরে যাদের এখানে যেহেতু শূন্যপথ কম রয়েছে তাহলে এখানে তোমাদের কাট অফটাও হাই যাবে নাইনটি এইট নাইনটি সেভেন এরকম কাট অফ যেতে পারে সেই জন্য সেগুলো কিন্তু ধ্যান রাখবে নেক্সট দেখে নেব কলকাতা ডিভিশন নর্থ নর্থ যেটা রয়েছে সেখানে জেনারেল সাতটি রয়েছে ও বিসির দুটি রয়েছে এসসির একটি এসটির একটি আর ইডাব্লিউএস দুটি সর্ব মোট রয়েছে এখানে তেরোটি নেক্সট দেখে নেব মুর্শিদাবাদ ডিভিশন যে ডিভিশনের শূন্যপথ বেশি রয়েছে সেই ডিভিশনকে চয়েস করা কিন্তু বেশি বেটার এখানে মুর্শিদাবাদ ডিভিশন জেনারেল রয়েছে সিক্সটি সিক্স ও বিসির রয়েছে বত্রিশ এসসি রয়েছে সাঁইত্রিশ এসটি রয়েছে নটি ই ডাব্লিউএস রয়েছে এগারোটি পি ডাবলিউডি আর এখানে তোমাদের রয়েছে পাঁচটি টোটাল রয়েছে এখানে তোমাদের একশো ষাটটি একশো ষাটটি এখানে টোটাল সুনপদ রয়েছে নেক্সট রয়েছে তোমাদের এখানে নদিয়া নর্থ ডিভিশন নদিয়া নর্থ ডিভিশন যেটি রয়েছে নদীয়া নর্থ ডিভিশনে টোটাল রয়েছে এখানে জেনারেলদের জন্য উনিশটি ও বিসির বারোটি এসসির সাতটি এসটি দুটি ই ডাব্লিউ এস চারটি পিডাব্লিউডি একটি টোটাল রয়েছে পঁয়তাল্লিশটি নদিয়া নর্থ ডিভিশন তারপরে রয়েছে নদীয়া সাউথ ডিভিশন নদীয়া সাউথ ডিভিশনে জেনারেল রয়েছে এখানে সাঁত্রিশটি ওবিসির পনেরোটি এসসি রয়েছে এগারোটি এসটি রয়েছে ছটি ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে এখানে চোদ্দোটি পি ডাব্লিউডির রয়েছে এখানে তোমাদের ছটি স্বর মোট রয়েছে এইটটি নাইন নেক্সট রয়েছে তোমাদের নর্থ প্রেসিডেন্সি ডিভিশন নর্থ প্রেসিডেন্সি ডিভিশন জেনারেল রয়েছে এগারোটি ওবিসি রয়েছে দুটি এস রয়েছে এখানে চারটি এসটি রয়েছে তিনটি ই ডাব্লিউএস তিনটি পিডাব্লুডি এখানে রয়েছে একটি স্বর্ণমোট এখানে রয়েছে তোমাদের চব্বিশটি নেক্সট রয়েছে এখানে তোমাদের সাউথ প্রেসিডেন্সি ডিভিশন সাউথ প্রেসিডেন্সি ডিভিশনের জেনারেল রয়েছে ফিফটি ফাইভ ওবিসি রয়েছে এখানে আটাশটি এসসি রয়েছে সাতাশটি এসটির রয়েছে সাতটি ই ডাব্লিউএস রয়েছে পাঁচটি পিডাব্লিউডি রয়েছে ই এস রয়েছে নটি পিডাব্লিউডি রয়েছে এখানে পাঁচটি টোটাল রয়েছে এখানে একশো একত্রিশটি একশো একত্রিশটি রয়েছে প্রেসিডেন্সি ডিভিশন যারা প্রেসিডেন্সি ডিভিশন থেকে আবেদন করছো তোমাদের জন্য কিন্তু একটি ভালো এখানে অপরচুনিটি রয়েছে নেক্সট রয়েছে আন্দামান ডিভিশন আন্দামান ডিভিশন একদমই শূন্যপদ কম রয়েছে এখানে জেনারেলদের জন্য রয়েছে মাত্র আটটি ও বিসির রয়েছে দুটি ই ডাব্লিউ এস জন্য রয়েছে একটি টোটাল রয়েছে এগারোটি মাত্র এখানে কিন্তু শূন্যপদ রয়েছে আন্দামান ডিভিশন নেক্সট রয়েছে সিকিম ডিভিশন সিকিম ডিভিশন যেটা রয়েছে জেনারেলের ষোলোটি ও বিসির চারটি এসসির দুটি রয়েছে এসটির চারটি রয়েছে ই ডাব্লিউ এর তিনটি রয়েছে পি ডাব্লিউডি একটি রয়েছে টোটাল সিকিম ডিভিশনে রয়েছে তিরিশটি এরপরে রয়েছে কোচবিহার ডিভিশন কোচবিহার ডিভিশনে জেনারেল রয়েছে চব্বিশটি ও রয়েছে তেরোটি এস রয়েছে আটটি এসটির রয়েছে চারটি ইডাব্লিউ এস এর রয়েছে ছটি পি রয়েছে একটি সর্বমোট রয়েছে বন্ধুরা ছাপ্পান্নটি রয়েছে তোমাদের কোচবিহার ডিভিশনে বন্ধুরা ভিডিওকে লাইক না করলে কিন্তু অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে ডাটাগুলো অবশ্যই জানিয়ে দেবে নশ রয়েছে দার্জিলিং ডিভিশন দেখে নাও জেনারেল রয়েছে একুশটি ও রয়েছে চৌদ্দটি এসসি রয়েছে সাতটি এসটি রয়েছে চারটি ইডাব্লিউএস রয়েছে পাঁচটি পিডাব্লিউডি রয়েছে দুটি সর্বমোট রয়েছে এখানে তিপ্পান্নটি দার্জিলিং ডিভিশনে নেক্সট রয়েছে জলপাইগুড়ি ডিভিশন জেনারেল রয়েছে এখানে তোমাদের তেইশটি ও বিসির এগারোটি এসসি রয়েছে সাতটি এসটি রয়েছে পাঁচটি ইডাব্লিউএস রয়েছে এখানে তিনটি পিডাব্লিউডির কোনো নেই টোটাল রয়েছে এখানে উনপঞ্চাশটি নেক্সট রয়েছে তোমাদের মালদা ডিভিশন মালদা ডিভিশনে কোথায় কত রয়েছে দেখো মাদা ডিভিশনে রয়েছে তোমাদের জেনারেল তিরিশটি রয়েছে ও বিসির রয়েছে সতেরোটি এসসি রয়েছে একুশটি এস রয়েছে চারটি ই ডাব্লিউএস রয়েছে আটটি পিডাব্লিউডি রয়েছে পাঁচটি সর্বমোট রয়েছে চৌরাশিটি নেক্সট রয়েছে তোমাদের ওয়েস্ট দিনাজপুর ডিভিশন ওয়েস্ট দিনাজপুর ডিভিশন যেটা রয়েছে সেখানে জেনারেল ডিভিশন রয়েছে আঠেরোটি ও বিসি রয়েছে চোদ্দোটি এস রয়েছে এগারোটি এসটির রয়েছে এখানে তোমাদের দুটি ই ডাব্লিউএস রয়েছে ছটি পি ডাব্লিউডি রয়েছে একটি সর্বমোট রয়েছে এখানে বাহান্নটি নেক্সট রয়েছে আসানসোল ডিভিশন আসানসোল ডিভিশনটা দেখে নাও জেনারেলের রয়েছে এখানে চব্বিশটি ও রয়েছে বারোটি এসসি রয়েছে দশটি এসটির রয়েছে এখানে তোমাদের দুটি ই রয়েছে দু তিনটি সরোমোট আসানসোল ডিভিশনের রয়েছে একান্নটি নেক্সট রয়েছে বাঁকুড়া ডিভিশন বাঁকুড়া ডিভিশনে রয়েছে জেনারেলদের এখানে সাতান্নটি ও বিসিদের রয়েছে এখানে পঁয়ত্রিশটি এসসিদের রয়েছে এখানে ছত্রিশটি এসটিদের রয়েছে আটটি ই রয়েছে ষোলোটি ভ্যাকান্সি পিডাব্লিউডির রয়েছে এখানে ছটি ভ্যাকান্সি সরোমোট রয়েছে একশো আটান্নটি নেক্সট রয়েছে বর্ধমান ডিভিশন বর্ধমান ডিভিশনে ভালো ভ্যাকেন্সি রয়েছে এখানে জেনারেলদের জন্য রয়েছে এখানে তোমাদের উনষাটটি ওবিসির রয়েছে বত্রিশটি এসসিরও রয়েছে বত্রিশটি এসটির রয়েছে ছয়টি ইডাব্লু এস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে এখানে চোদ্দটি পিডাব্লিউডির রয়েছে তিনটি সর্বমোট রয়েছে একশো ছিচল্লিশটি কোয়েন্টাল ডিভিশন কোয়েন্টাল ডিভিশন যেটা রয়েছে সেখানে তোমাদের কোয়ান্টাল ডিভিশন যেটা রয়েছে তোমাদের জেনারেলদের জন্য রয়েছে তিরাশিটি ভালো ভ্যাকেন্সি রয়েছে এখানে তিরাশিটি ওবিসির রয়েছে চল্লিশটি এসসির রয়েছে উনচল্লিশটি এসটি রয়েছে আটটি ই ডাব্লিউএস নটি পি ডাব্লিউডি সাতটি একশো তিরাশিটি মোট এখানে রয়েছে নেক্সট এখানে হুগলি নর্থ হুগলি ডিভিশন জেনারেলের রয়েছে ছত্রিশ ও রয়েছে চোদ্দ এস সির রয়েছে আঠারো এসটি রয়েছে ছয় ই রয়েছে সাত রয়েছে পাঁচ টোটাল রয়েছে এখানে তোমাদের ছিয়াশিটি নেক্সট রয়েছে হুগলি সাউথ ডিভিশন জেনারেলের রয়েছে তেত্রিশটি ও রয়েছে এখানে চৌদ্দটি এসসি রয়েছে ষোলোটি এসটির রয়েছে চারটি ই এস রয়েছে এখানে তিনটি পিডাব্লিউডি রয়েছে দুটি টোটাল রয়েছে বাহাত্তরটি হুগলি সাউথে হাওড়াতে রেখে নাও হাওড়া ডিভিশনে রয়েছে জেনেলে পঞ্চাশটি ও বি সির তেইশটি এসসির পঁচিশটি এসটির সাতটি এস ক্যান্ডিডেট এগারোটি পি ডাব্লিউডির যে রয়েছে তিনটি টোটাল রয়েছে এখানে একশো আঠারোটি মেদিনীপুর ডিভিশন সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে এখানে মেদিনীপুর ডিভিশন জেনারেল রয়েছে একাশিটি ওবিসির তেতাল্লিশটি এসসির রয়েছে চুয়াল্লিশটি এসটির আটটি এস আঠারোটি পিডাব্লিউ ডি তিনটি সর্বমোট রয়েছে একশো সাতানব্বই এবং এটি হায়েস্ট সবথেকে বেশি মেদিনীপুর ডিভিশনেই তোমাদের কিন্তু সুনপদ রয়েছে নেক্সট রয়েছে আমাদের পুরুলিয়া ডিভিশন পুরুলিয়া ডিভিশনে দেখে নাও জেনারেল রয়েছে সাতান্নটি ওবিসির রয়েছে সাঁইতিরিশটি এসসির রয়েছে এখানে তিরিশটি এসটির রয়েছে একটি ই এস রয়েছে এগারোটি সর্বমোট রয়েছে তোমাদের একশো ছত্রিশটি টোটাল এখানে শূন্য পদ রয়েছে নেক্সট রয়েছে তমলুক ডিভিশন এবং এটি আমাদের শেষ ডিভিশন তমলুক ডিভিশন দেখে নাও তমলুক ডিভিশনের জেনারেলদের রয়েছে এখানে বাহান্নটি ও রয়েছে এখানে কুড়িটি এসসিদের রয়েছে বাইশটি এসটিদের রয়েছে পাঁচটি ইডাব্লিউ এস এর রয়েছে পাঁচটি পিডাব্লিউডি রয়েছে একটি সর্বমোট রয়েছে এখানে একশো পাঁচটি তো বন্ধুরা এই হয়ে গেল তোমাদের সাতাশটি টোটাল সাতাশটি যে ডিভিশন রয়েছে সাতাশটি ডিভিশনে তোমাদের সম্পূর্ণ ডিটেলস সম্পূর্ণ এবার তোমাদের যেই ডিভিশন তোমাদের ভালো মনে হচ্ছে যেখানে তোমাদের শূন্য পদ বেশি রয়েছে সেই ডিভিশনটাকে তোমরা চয়েস করার চেষ্টা করবে ফলে তোমাদের সুবিধা হবে কিংবা তোমাদের যেই ডিভিশন আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা ওবিসির হয়ে যে ফর্ম ফিল আপ করছো ওবিসির দেখে নাও যে কোথায় তোমাদের শূন্য পদ বেশি রয়েছে যারা এসসির হয়ে ফর্ম ফিল আপ করছো তোমরা এসসির গুলো দেখে নাও যে কোথায় শূন্যপদ বেশি রয়েছে সেই জায়গায় আবেদন করার চেষ্টা করো যে যারা এখানে হয়তো এসটি ক্যান্ডিডেট রয়েছে এসটি ক্যান্ডিডেটের কোন জায়গায় কীরকম শূন্য পদ রয়েছে দিকগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদনটা করবে আবেদন এখন প্রক্রিয়া কিন্তু চলছে আমি ডিটেলস দিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ আবেদনের না দেখে থাকলে প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে অনেকের এস এম এস আসতে হয়তো সমস্যা হচ্ছে এস এম এস টেনশন কারণে সার্ভার সবাই ইউজ করছে সেই জন্য এস এম এস সময় লাগছে খুব তাড়াতাড়ি তোমাদের এস এম এসও তোমাদের চলে আসবে তোমরা রেগুলার ট্রাই করতে থাকবে এবং বিশেষ করে আর্লি মর্নিং এবং লেট নাইটের দিকে ট্রাই করার চেষ্টা করবে সেখানে তোমাদের ট্রাফিকটা তখন একটু কম থাকে তখন তোমাদের এক্সেন্স আসার চান্সেস বেশি থাকবে তো বন্ধুরা এই ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং